হ্যাঁ, প্রথমে প্রথমে আপনার কাছে, তারপর তারপর রাজামশাইয়ের কাছে। মানে আসলে এক জ্যোতিষী বলেছেন ও রাজাশ্রয় পাবে, তাই আর কি। নিশ্চয়ই পাবে, পণ্ডিত হলে তাদের আশ্রয়ের অভাব হয় না। আজ আমি আসি তাহলে। আসুন আসুন। চলি দে বিশে, তোর মায়ের স্বপ্ন সফল করিস। রাখবো বাবা, আমি নিশ্চয়ই মায়ের কথা রাখবো। বলো নর। বলো নর। নর নর নরা নরা। বাবা বেশ বেশ, এই তো এই তো। বাবা বেশ বেশ, এই তো এই তো। আহা, এটা বলতে বলিনি। আহা, এটা বলতে বলিনি। থামো মূর্খ। মূর্খ আপনাকে তো বলিনি, আপনি যা বলছিলেন আমিও তো তাই বলছিলেন। তবে মূর্খ, তোমার মাথায় কি গোবর আছে? তা তো জানি নে। তবে বাবা না প্রায় বলে আমার মাথায় নাকি গোবর আছে। তোমার বাবা ঠিকই বলেন। আবার বলো নর নর নরা। নর নর নেড়া। নেড়া নয়, নেড়া নয়, নোরা। নেড়া নয়, নেড়া নয়, নরা। আবার আবার। আরে এ তো পাগল করে দেবে দেখছি। মারবো নাকি আর খাবে? আবার আবার ভুল বললাম বুঝি পণ্ডিত মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই ভুল। আজ এই অবধি থাক। এটাই আগে হজম করো। একটা বেতের বাড়ি আমার হজম হয়ে গেছে পণ্ডিত মশাই। আমি বেতের বাড়ির কথা বলছি না, পড়ার কথা বলছি। আমি বুঝতে ভুল করেছি। তোমাকেও বুঝতে আমি ভুল করেছি বাবা। তুমি যে এত বড় মূর্খ আমার জানা ছিল না। হ্যাঁ গো, এই নতুন পোলাটা যে সংস্কৃত শিখতে আইছে, সে এক মাসে কেমন উন্নতি করলো গো? এতটুকুও না, যেমন পাঠ হাসছিল তেমনই হাসে। তবে তোমার যে বদনাম হইব। এইভাবে ছয় মাস তো থাক, তারপর ভাববো ক্ষণ। দেখতে দেখতে ছ মাস হয়ে গেল, ছেলেটা নিশ্চয়ই এতদিনে পণ্ডিত হয়ে গেছে। ছেলে পণ্ডিত হয়েছে কি না জানি না, তবে ওই জনার্দন পণ্ডিতের টোল খরচ জোগাতে জোগাতে আমি একেবারে ভিকিরি হতে বসেছি। এখন খরচ হচ্ছে ঠিকই, বিশে একবার রাজাশ্রয় পেলে সুদে আসলে সব একেবারে উসুল হয়ে যাবে। জ্যোতিষীর কথা কখনো মিথ্যে হতে পারে?